না মানেনি কোরআন, না মানেনি ফরমান রে তুই, না মানেনি কোরআন। শিশু সে পানি খাওয়ার সুন্নতের আসল, যেরকম সুবহানাল্লাহ স্বামী স্ত্রী এক গ্লাসে পানি খাওয়ার লাগবে, কয়জনে খায়? হ্যাঁ, বর্তমান এই জামানায় যদি বলা হয় দিদি যদি পানি খাইয়া দেয় স্বামী খান এই গ্লাসে, আপনি আমি পানি খাইছি আপনি খাই, যদি কয় স্বামী কয় এক সপ্তাহ দাঁত ঘষে না দাঁতে কত সাতমির গ্লাসে বলে পানি খাবি কথা কয় না, দাঁতি বলে এক সপ্তাহ পাশে 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 আসলে তো সেটা নিয়ম না, বিবি যেটার মধ্যে পানি খাবে ওইটাই পানি তার স্বামীর খাইতে হবে, এটা সুন্নত আদায় হবে, স্বামী যেই গ্লাসটার মধ্যে পানি খাবে ওই গ্লাসের মধ্যে স্ত্রী পানি পান করবে, দুজন পান করবে, ইনশাআল্লাহ সুন্নত আদায় হয়ে যাবে। অত এক থালার মাঝে ভাত খাওয়াটাও শূন্য, আচ্ছা কোনছে এক থালার মাঝে ভাত খালি একদিন খাইছি কথা কোন কথি, যারা যারা বিয়া করছে একদিন খাই নাই, একদিনে
জোর করে ধরে হাত তারে দিয়া তাও খাওয়াই দিছে, দয়া দুই তিন গ্লাস খাইছে, খাওয়ার পরে ওই যে খাইছে। তাহলে এখন সুখবরের আদিষ্টা শোনার পরে যে হুজুর এত বছর আমরা কি করছি, এক থালির মাঝে তো আমরা কোনোদিন ভাত খাই নাই, একদিন জোর করে খাওয়াইছে, তাও কোল জারাই আছে, দাদি আসাল নানি আসাল ভাই খা খা, এক থালিতে ভাত খাইলে মহব্বত হয়, খা নালে বউ থাকবো না, ও এটা কথা কইলা হাসানা